আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে মুযাফ ও মুযাফুন ইলাইহির আরেকটি ব্যবহার নিয়ে। তো এখানে মুযাফ ও মুযাফুন ইলাই এর যে কিছু ব্যবহার আমরা শিখেছি, যেমন কিতাবু রাশিদিন রাশেদের বই, কিতাবু খালিদিন খালেদের বই, কিতাবুল মাদ্রাসাতি মাদ্রাসার বই, এভাবে কিন্তু আমরা কিছু ব্যবহার আমরা শিখেছি। তো আজকে আমরা যে ব্যবহারটি শিখব সেগুলো হলো যেমন আমার বই, তার আরবি কী হবে কিতাবি, তোমার বই তখন কী হবে কিতাবুকা, আবার কিতাবুকি। তো এখানে মুদাক্কারের ক্ষেত্রে কিতাবুকা হবে আর মুআন্নাসের ক্ষেত্রে কিতাবুকি হবে। এমনিভাবে যদি বলি যে তার বই তাহলে কিতাবুহু, আর যদি মুআন্নাস হয় তাহলে কী হবে কিতাবুহা। তো এখানে ফর্মাটা কী, যে যদি আমার বই আমি বোঝানোর চেষ্টা করি তাহলে কী হবে কিতাবি, আমার কলম কী হবে কলামি, আমার খাতা কুরসাতি, অর্থাৎ এগুলো শেষে ইয়া মুতাকাল্লিম যদি আমরা যোগ করে দিই তাহলে এই বাক্যগুলো হয়ে যাবে। তারপর যদি বলি যে আমার মোবাইল তাহলে কী হবে জাওয়ালি, আমার টুপি কী হবে অলান সুয়াতি। তো এখানে যদি মুখাতবকে উদ্দেশ্য করে বলা হয়, যেমন তোমার বই, তোমার কলম, তোমার খাতা, হ্যাঁ তোমার মাদ্রাসা, তোমার ঘর, তোমার পোশাক, তোমার টুপি, তো এখানে তোমার বলার ক্ষেত্রে এখানে যদি মুদাক্কার হয় পুরুষকে বোঝানোর উদ্দেশ্য হয় তাহলে কী হবে কিতাবুকা, তোমার বই। যদি বলি যে তোমার দরজা তাহলে কী হবে, এখানে উদ্দেশ্য হলো পুরুষ, তাকে উদ্দেশ্য করে আমরা কথাগুলো বলছি, তাহলে কী হবে তোমার খাতা কুরসাতুকা। যদি বলি যে তোমার কলম তাহলে কী হবে কলামুকা। যদি বলি তোমার বাতি মিসবাহুকা। আর যদি বলা হয় যে মহিলাকে উদ্দেশ্য করে যে তোমার ব্যাগ তাহলে কী বলতে হবে হাকিবাতু কি, কা যদি হয় তাহলে এটা মুজাক্কার বোঝাবে আর কি হলে এটা মুআন্নাস বোঝাবে। তাহলে তোমার কলম কলামুকি যদি মুআন্নাস বোঝানোর উদ্দেশ্য হয়, তোমার বাতি মিসবাহুকি, তোমার বই কিতাবুকি। এমনইভাবে যদি বলি যে তার বই যদি এটা মুজাক্কারের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কী হবে কিতাবুহু, তার কলম কলামুহু, তার খাতা কুরসাতুহু, তার বাতি মিসবাহুহু, তার চাবি মিফতাহুহু, তার মাদ্রাসা মাদ্রাসাতুহু। আর যদি এটা মুআন্নাসের দিকে যদি আমরা উদ্দেশ্য করে বলি তাহলে কী বলতে হবে কিতাবু হা, তার বই কলামুহা, তার কলম কুরসাতুহা, তার খাতা মিসবাহুহা, তার বাতি মিফতাহুহা, তার চাবি। অর্থাৎ যদি মুজাক্কারের ক্ষেত্রেও হয় তাহলে হবে কি কিতাবুহু, আর মুআন্নাস যদি হয় তাহলে বলতে হবে কিতাবুহা। আর যদি মুখাতব যদি সামনে কেউ আছে তাকে উদ্দেশ্য করে যদি আমরা কথা বলি তাহলে যদি সে মুজাক্কার হয়ে থাকে তাহলে কিতাবুকা হবে, আর যদি মুআন্নাস হয়ে থাকে তাহলে কী হবে কিতাবুকি হবে। আর যদি আমার দিকে আমি উদ্দেশ্য করে বলি তাহলে আমি পুরুষ হলেও কিতাবি হবে, আর যদি মুআন্নাস কেউ হয়ে থাকে তাহলে কী হবে কিতাবি হবে। তো এখন আমরা বুঝতে পেরেছি যে আমার বই এটার আরবি কী হবে কিতাবি, তোমার বই আরবি হবে কিতাবুকা কিতাবুকি, তার বই কিতাবুহু কিতাবুহা, আমার কলম কলামি, তার কলম কলামুহু কলামুহা, কলামুহু মুযাক্কার কলামুহা মুআন্নাস, তোমার বই কিতাবুকা কিতাবুকি, কিতাবুকা লিল মুযাক্কার মুযাক্কারের জন্য আসবে, কিতাবুকি এটা হবে মুআন্নাসের ক্ষেত্রে। তো এখন আমরা এগুলোর সাথে আরও কিছু শব্দ যুক্ত করার চেষ্টা করি, যেমন কিতাবি আমার বই এটির শুরুতে আমরা হাদা হাদি দালিকা তিলকা এগুলো যুক্ত করার চেষ্টা করব, যেমন হাদা কিতাবি ইহা আমার কিতাব, ওয়াজালিকা কলামি উহা আমার কলম,
কুরসাতি আমার খাতা, হাদিহি কুরসাতি ইহা আমার খাতা, হাদা কলামি ইহা আমার কলম, দালিকা মিসবাহুকা উহা তোমার বাতি, তিলকা মির ওয়াহাতুকা উহা তোমার পাখা, দালিকা মিফতাহুকা উহা তোমার চাবি, হাদা কলামি ইহা আমার কলম। তো এখন যদি এভাবে বলি যে দালিকা মিসবাহুকা, তখন এটা তো মুদাক্কারের জন্য হলো। আর যদি মুআন্নাসের ক্ষেত্রে উদ্দেশ্য করে বলি যে তিলকা মিসবাহুকি উহা তোমার বাতি, তিলকা কুরসাতুকি উহা তোমার খাতা, দালিকা বাবুকা উহা তোমার দরজা, দালিকা মিসবাহুকা মিসবাহুকি উহা তোমার বাতি। অর্থাৎ মুদাক্কার যদি হয় তাহলে কা হবে আর মুআন্নাস হলে কি হবে। এমনিভাবে হাদা কিতাবুহু ইহা তার কিতাব, দালিকা মিসবাহুহু উহা তার বাতি। আর যদি বলি যে হাদা মিসবাহুহা ইহা তার বাতি, অর্থাৎ যদি মিসবাহুহু বলি তাহলে হবে মুদাক্কার আর মিসবাহুহা বললে মুআন্নাস। তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন এগুলোকে আমরা একটু লম্বা করার চেষ্টা করব। কিতাবি জাইয়িদুন, আমার কিতাব ভালো। কিতাবি জামিলুন, আমার কিতাব সুন্দর। এখন এটাকে আমরা আরেকটু বড় করার চেষ্টা করি। কিভাবে আমরা বড় করব, যে আমরা বলি যে হাদা কিতাবি ইহা আমার কিতাব এবং উহা তোমার কিতাব, ওয়াদালিকা যদি মুজাক্কার হয় ওয়াদালিকা কিতাবুকা। এখন এখানে কিন্তু আমরা অনেক কিছু আমরা যুক্ত করেছি। একটু হলো যে আমরা এবার বলবো যে ইহা আমার কিতাব এবং উহা তোমার কিতাব, আরবি কী হবে, আমার কিতাব আরবি হলো কিতাবি, তাহলে কী হবে হাদা কিতাবি ইহা আমার কিতাব এবং উহা তোমার কলম, ওয়াদালিকা কলামুকা, ওয়া এবং দালিকা উহা কলামুকা তোমার কলম। কলামুকা যেহেতু মুজাক্কার এই জন্য মুজাক্কারকে উদ্দেশ্য করে বলেছি। তাহলে এখন আমরা বলি যে ইহা আমার কিতাব এবং উহা তোমার কলম, তাহলে কী হবে আরবিটা, হাদা কিতাবি ওয়াদালিকা কলামুকা। এভাবে বারবার তামিল করার চেষ্টা করা, হাদা কিতাবি ওয়াদালিকা কলামুকা, ইহা আমার কিতাব এবং উহা তোমার কলম, হাদা কিতাবি ওয়াদালিকা কলামুকা, ইহা আমার কিতাব এবং উহা তোমার কলম, হাদিহি কুরসাতি ইহা আমার খাতা, ওয়া তিলকা মির ওয়াহাতুকা এবং উহা তোমার পাখা, ইহা আমার খাতা এবং উহা তোমার পাখা, হাদিহি মির হাদিহি ইহা আমার খাতা, তাহলে কী হবে হাদিহি কুরসাতি এবং উহা তোমার পাখা, ওয়া তিলকা মির ওয়াহাতুকা। এমনিভাবে আমরা আরও বলতে পারি যে এটি আমার বই, হাদা কিতাবি এবং সেটি তোমার বই, তাহলে কী হবে ওয়াজালিকা কিতাবুকা এবং সেটি তোমার বই। তো এখানে মুজাক্কার যদি হয় তাহলে আবারও বলছি কি হবে, কা হবে, আর মুআন্নাস যদি হয় তাহলে কি, আর যদি গায়েব অনুপস্থিত কোনো ব্যক্তি অবস্থা বোঝানোর উদ্দেশ্য হয় তাহলে মুজাক্কার যদি হয় তাহলে হু, আর মুআন্নাস হলে হা হবে। তাহলে আবারও বলছি যে কিতাবি আমার বই, কিতাব তোমার বই আরবি কী হবে কিতাবুকা কিতাবুকি, তার বই কিতাবুহু কিতাবু। এটা তো এক বচনের ক্ষেত্রে হলো, যদি বহু বচনের ক্ষেত্রে আমরা বলি তাহলে কী হবে, যেমন আমার বই এটা হলো কিতাবি, যদি বলি আমাদের বই তাহলে কী হবে কিতাবুনা আমাদের বই, আমাদের কলম কী হবে কলামুনা আমাদের কলম, আমাদের খাতা কী হবে কুরসাতুনা, এখানে মুজাক্কার মান সমান সমান। এখন যদি বলি যে তোমাদের বই তাহলে এখানে কী হবে, যে তোমার বই আমরা বলেছিলাম কি কিতাবুকা তোমার বই। এখন যদি এটাকে বহুবচন আমরা রূপ দেওয়ার চেষ্টা করি তাহলে কী হবে কিতাবুকুম, তোমাদের বই কিতাবুকুম কিতাবুকুন্না, কিতাবুকুম মুজাক্কার হবে আর কুন্না এটা হবে কি মুআন্নাসের জন্য। তাহলে তোমাদের বই আরবি কী হবে কিতাবুকুম কিতাবুকুন্না, তোমাদের বই কিতাবুকুম কিতাবুকুন্না, তোমাদের বই কিতাবুকুম কিতাবুকুন্না, কিতাবুকুম এটা হবে মুজাক্কার, কুম লিল মুজাক্কার মুজাক্কারের জন্য, আর কুন্না লিল মুআন্নাস এটা হবে মুআন্নাসের জন্য। এবং যদি বলি যে তাদের বই তাহলে কী হবে কিতাবুহুম, তাদের বই, তাদের বই এখানে মুজাক্কারের জন্য হবে কিতাবুহুম, তাদের বই মুআন্নাসের জন্য হবে কিতাবুহুন্না। তাহলে কয়টি বিষয় আসলো এখানে, তাদের বই কিতাবুহুম কিতাবুহুন্না,
কিতাবুহুম লিল মুযাক্কার, কিতাবুহুন্না লিল মুআন্নাস। হুম আসবে মুযাক্কারের জন্য আর হুন্না আসবে মুআন্নাসের জন্য। তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তো আবারও বলছি, আমার বই কিতাবি, আমাদের বই কিতাবুনা। এখন যদি বলি যে তোমার বই কিতাবুকা কিতাবুকি, কিতাবুকা মুযাক্কারের জন্য আসবে, কিতাবুকি মুআন্নাসের জন্য হবে। তোমাদের বই কিতাবুকুম কিতাবুকুন্না, কিতাবুকুম মুযাক্কারের জন্য হবে, কিতাবুকুন্না মুআন্নাসের জন্য হবে। তার বই কিতাবুহু কিতাবুহা, কিতাবুহু মুযাক্কারের জন্য হবে, কিতাবুহা মুআন্নাসের জন্য হবে। তাদের বই কিতাবুহুম কিতাবুহুন্না, কিতাবুহুম মুযাক্কারের জন্য হবে, কিতাবুহুন্না মুআন্নাসের জন্য হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। এবং এই বিষয়গুলো নিয়ে আশা করি আপনারা সকলেই যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, এভাবে যদি আমরা তামরিন করি, অনুশীলন করি। এবং আজকে তো সপ্তম পর্ব চলছে, প্রথম পর্ব থেকে নিয়ে এ পর্যন্ত যে পর্বগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, এগুলোর আলোকে যদি আমরা অনুশীলন করতে পারি, ইনশাআল্লাহ সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।